কান ধরে তার উঠবস করানো যায় না, বড় হয়ে গেছে, কান ধরা ছাড়া 100 বার উঠবস করবে। আমরা আজকে আমাদের এই সীমিত আড্ডায়, এই সবাই তো দূরত্ব বজায় রাখি, দূরত্ব বজায় রাখো, ক্যামেরায় চান্স পাওয়ার জন্য কেউ দূরত্ব বজায় রাখছে না, মানে এটা কেমন একটা বিষয় হয়ে যাচ্ছে। নানাভাবে এই জায়গাগুলো নোংরা করে ফেলছি। গতকাল রাতে আমি আর আমার স্ত্রী আমার এই ইয়ামা নতুন MT-15 বাইকটি দিয়ে আসার পথে বৃষ্টিতে কতটুকু ভিজেছি তার থেকে বেশি ভিজেছি সামনে থাকা গাড়ির পিছনের চাকার কাদায়। আর আমার ওয়াইফ আপনাদের ভাবি ভিজেছে বাইকের পিছন থেকে উঠে আসা কাদায়। এই তো ভাইয়া, আচ্ছা কি নাম আপনার? আচ্ছা আচ্ছা, এখানে বাসা? তো হেলমেট পরলে হবে না, এই লকটা লাগাতে হবে, এটা অনেকে ভুলে যায়, এটা কোনো ই না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যাচ্ছি তো 300 ফিটে, আর এইখানে যদি ওয়াশটা খোলা থাকে তাহলে বাইকটা একটু পানি মেরে নিব আর কি। ওইখানে দেখি খোলা আছে কি না, আরেকদিন আসবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ের জন্য দোয়া করেন, আর হেলমেট পরতে হবে। হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ যদি তাদের ওয়াশটা একটু খোলা থাকে তাহলে একটু পানি মেরে মলটা ধুয়ে নিব। ইশারায় বললো যে যাবে। বাইক ওয়াশ করতে এসে আমার কিছু ভক্ত বন্ধু এখানে হাজির, এবং তাদের ভিতরে একটা বন্ধু সে হেলমেট পরে আসছে। ভাইয়া তোমার নাম কি? নাফির, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন এই যে তোমার বন্ধুরা চারজন, আপনিও ওনাদের বন্ধু না? চিনেন না? আমাকে চিনেন, কিন্তু হেলমেট ছাড়া আসছেন কেন? ও আমাকে কথা দিছে ভাইয়া, নেক্সট টাইম যদি আমাকে হেলমেট ছাড়া দেখেন তাহলে যাকেই হেলমেট ছাড়া পাবেন আমরা 100 বার উঠবস করব। কান ধরে তার উঠবস করানো যায় না, বড় হয়ে গেছে, কান ধরা ছাড়া 100 বার উঠবস করবে। তো এটা আপনি সাক্ষী, এখন আপনার চারজন একসাথে বলবেন। আমি ভুলে গেল যেন তুমি ভুলে না যাও। তোমরা দেখো আমি কত জায়গায় যাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, মানুষদেরকে রোদ্রে বৃষ্টিতে ভিজে ভিজে বুঝা বুঝা বলতেছি ভাই হেলমেট পরে। এখন যদি আমার ঢাকার বাইকাররাই যদি হেলমেট না পরে নেক্সট টাইম, ওকে নেক্সট টাইম কান ধরে 100 বার, ওকে। তো এখানে আমার বাইকে ওয়াশ করে দিয়েছে সজীব ভাই। সজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই অবেলায় আমার বাইকটি ওয়াশ করে দেওয়ার জন্য। অবশ্যই দোয়া করবেন, আপনাদের বাবা মাকেও দোয়া করতে বলবেন, আর অবশ্যই সবাই মন লাগিয়ে যদি পড়াশোনা করে থাকেন মন লাগিয়ে পড়াশোনা করবেন, আর যদি কাজ করেন মন লাগিয়ে কাজ করবেন। ঠিক আছে, দেওয়ার মালিক আল্লাহ, যারা পরিশ্রমী তাদেরকে আল্লাহ দিবে। ওকে
এটাই আপনাদের ভালোবাসা। ভালো আছেন? দেখলাম তোমরা সীমিত পরিসরে আড্ডার ব্যবস্থা করেছো, তাই আমি চলে আসলাম। কিন্তু আড্ডাটা কই হবে? আড্ডাটা ভাই একটু নদীর পারে, সামনে একটা নতুন লেক হয়েছে ইকো পার্ক নামে, ওই জায়গায় আমরা এখন থেকে আড্ডা দেওয়ার মানে চিন্তা ভাবনা করতেছি। তো প্রান্ত, তোমাদের এই সীমিত আকারের আড্ডায় কি কি স্বাস্থ্যবিধি মেনে চলছে? ভাই সবাইকে বলা হয়েছে সবাই যাতে হ্যান্ড স্যানিটাইজার সাথে করে নিয়ে আসে, আর সবাই মাস্ক তো অবশ্যই পরতে হবে। আমার কাছে অলরেডি যে মাস্ক আছে, মানে যখনই দরকার হয় তখনই পরে নিই। আর এই তো সবাই মোটামুটি দূরে থেকে আড্ডা দিব। এই ওকে, আমিও দূরে থেকে আড্ডা দেবো এবং দুঃখিত কারোর সাথে হ্যান্ডশেক করতে পারছি না। ওকে, অসুবিধা নেই। তো বন্ধুরা চলুন লেকটা দেখিয়ে আসি। তোমরা সবাই নাকি সীমিত আকারে আড্ডা মারছ? তাহলে সবাই সবার কাছ থেকে আমরা 3 ফুট দূরে বসবো। ওকে, হে রাপি, কি অবস্থা? আরে বড় ভাই, আপনাদের সাথে দেখা করার জন্য জানেন কত কষ্ট করে আসছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, পান কই? হ্যাঁ হ্যাঁ, মুখ লুকালে হবে না। হ্যাঁ, দূরে থাকো দূরে থাকো। এতদিন রোজার কথা বলে আপনি আমাকে পান দেননি। এখন তো লকডাউনের কথা বলবে, এখন লকডাউনই। বিকালটা খুবই সুন্দর এই জায়গার। আমি আজকে প্রথমবারের মতো এই জায়গায় আসলাম। লেকটাও খুব সুন্দর, নৌকো আছে। ইনশাল্লাহ একদিন আমরা নৌকায় করে ঘুরবো। হ্যাঁ, আজকে ঘুরতাম কিন্তু আজকে লাইটটা অনেক কম হলো। লাইটটা কিন্তু অনেক সুন্দর, সবার চেহারা খুব সুন্দর আসতেছে। আমি তো বেশ কয়েকদিন বাসায় থাকতে তারপর তোমার কি কি যেন ফেস ওয়াশ দিয়ে হ্যাঁ খুব ফর্সা হয়ে গিয়েছিলাম, তো এখন আবার নিজের রূপে ফিরে আসছি। তো অনেকদিন পর ভাই বেদদের সাথে দেখা। এই একটু দূর দূর, 3 ফুট সবার কাছে, সবাই 3 ফুট দূরে, সীমিত আকারে আড্ডা। ও, সবাই মাস্ক পরার কথা বলতেছে, আমি নিজেই তো মাস্ক পরা। হ্যাঁ, এই মাছ একটু ধরো, এইভাবে ধরো। হ্যাঁ, সবসময় আমি মাস্ক পরি, কিন্তু যখন ব্লগ করি কথা বলার সুবিধার্থে আমি এই মাস্কটা খুলে রাখি। তো অনেকে মনে করেন যে আমি মাস্কই পরি না। যাই হোক, যারা দেখে বিশ্বাস করেন তাদের জন্য পরা, আসলে না নিজের জন্যই পরা। আপনারা মাস্ক পরে আড্ডা দিবেন। তো আমরা আজকে সবাই মাস্ক পরেই আড্ডা দিব। করোনা থেকে আমাদের বাঁচতে হলে এভাবেই সতর্কতার সাথেই আড্ডা দিতে হবে। মজার ছলেই হোক, আমাদেরকে এই সতর্কতা করতে হবে, একজন থেকে আরেকজন চর্চা হবে। তবে হ্যাঁ, আপনারা এই করোনার সতর্কতা পালন করতে গিয়ে কখনোই এমনভাবে কাউকে কোনো কিছু বলবেন না সে যেন আঘাত না পায়। অনেকে কিন্তু এই বেটা এই মাস্ক পরস নাই কেল লেগা, এই বেটা ফাউল, তারা ফাউল, তারা মাস্ক পরস না, এইভাবে কথা বলা যাবে না। যদি কেউ মাস্ক না পরে সেটাও আমাদেরকে খুব সুন্দরভাবে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো যারা মাস্ক পরবে না তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে এই সীমিত আড্ডায়। এই সবাই একটু দূরত্ব বজায় রাখো। ক্যামেরায় চান্স পাওয়ার জন্য কেউ দূরত্ব বজায় রাখছে না, মানে এটা কেমন একটা বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সীমিত আড্ডায় আমরা দুধ চায়ের বদলি আমরা রং চা খাচ্ছি, এবং আজকের পর থেকে আমাদের আড্ডায় দুধ চা ব্যান। দুধ চা হবে না, দুধ চা বন্ধ। আমরা কোন প্রকার দুধ চা খাবো না, আমরা সবসময় রং চা খাবো। রং চা স্বাস্থ্যসম্মত, লেবু থাকার কারণে এটা সাময়িক করোনার ওষুধ হিসেবেও কাজ করবে। লেবুর পাতাও আছে। তো সবাই একসাথে খাই, বিসমিল্লা বলে নাকি? বিসমিল্লা। আমার এটা বাম হাত হলেও আমি যখন খাবো ডান হাতেই খাবো। ব্লক করার জন্য ক্যামেরাটা
ডান হাতে নিয়েছি আর কাপটা বাম হাতে নিয়েছি তো বিসমিল্লাহ বিসমিল্লাহ আপনি আসতে বলেন কে বিসমিল্লাহ গুড 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 বয় বাচ্চাটা বুঝে না ছোট মানুষ তো আচ্ছা ভাই আপনি এত স্মার্টলি থাকেন কিভাবে বলেন তো কোথায় স্মার্ট এই যে কত সুন্দর লাগতেছে আপনাকে আপনি তো আরো সুন্দর থ্যাংক ইউ আসলে আমার নিজের পংশে শুনতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সব সময় করবেন হ্যাঁ আপনি আসলে করতেছিলেন না তো এই জন্য আগে আপনার পংশে করলাম জানি পরে আমারটা করবেন চাটা খুবই টেস্ট এবং দামও প্রান্ত বললো 10 টাকা তো আমরা যে চা খাওয়াচ্ছে তার জন্য একটু দোয়া করি বন্ধুরা যখনই আমরা ঢাকা শহরে খুব সুন্দর একটি জায়গা পাই আমরা কিন্তু সবাই কম বেশি আসার চেষ্টা করি আজকে যে জায়গাটা আসলাম আমি প্রথমবার আসলাম এই জায়গাটার কথা মূলত প্রান্ত মাসুদর আমাকে বলেছে এটা হচ্ছে ঢাকার পূর্বাচল সিটির ইকো পার্ক ভবিষ্যতে এখানে খুব পরিকল্পিতভাবে অনেক সুন্দর একটি পর্যটন স্থান বা ভ্রমণ স্থান এখানে হবে তো তখন আমরা আসব অলরেডি অনেকেই এখানে বেড়াতে আসছে আপনারা দেখেন অনেক অনেক মানুষ এখানে বেড়াতে আসছে আমার পিছনেও তবে একটা জিনিস খেয়াল করলাম আমরা যারা এখানে আসি আমরা কিন্তু নানাভাবে এই জায়গাগুলো নোংরা করে ফেলছি এক পর্যায়ে কিন্তু আমরাই এর সৌন্দর্য উপভোগ করতে আমাদেরই কষ্ট হবে কারণ যখন নোংরা হয়ে যাবে তখন আর এই সৌন্দর্যটুকু আমাদের ভালো লাগবে না তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা যখন এই স্থানগুলোতে আসব এই যে আমরা যেটা করেছি সবাই চা খেয়ে একসাথে কাপগুলো জড়ো করেছি এবং পরবর্তীতে যাওয়ার সময় পলিথিনে করে এই কাপগুলো নিয়ে যাব তো আপনারাও যারা এই পূর্বাচল ইকো পার্কে আসবেন যেহেতু এটা একটা নতুন জায়গা অনেকেই ব্লগে দেখে আসবেন হয়তো বা অনেকে আগে থেকে চিনতেন এখানে আড্ডা দিতে যখনই আসবেন তখন অবশ্যই আপনাদের ব্যবহার করা জিনিসপত্রগুলো এখানে না ফেলে আপনারা সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিংবা এই জিনিসগুলো যেই দোকানের সামনে যেই দোকান থেকে আপনারা চা বা অন্যান্য জিনিসপত্র কিনেছেন তাদের কাছেও যদি রেখে আসেন হয়তো বা তারা এগুলা ময়লার যে ডাস্টবিন তাদের কাছে পাঠিয়ে দিবে তো এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে খুবই সুন্দর একটা বিকাল থেকে আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে এরকম সুন্দর জায়গায় আবার আসবো আবার আড্ডা হবে যদিও ফেসবুকে ওইভাবে কোনো পোস্ট দিয়ে আসা হয়নি তারপর অনেকগুলো বন্ধু তারা চলে আসছে অনেকদিন পর ঈদের পর আর দেখা সাক্ষাৎ হয়নি ওয়ালাইকুম সালাম দেখা সাক্ষাৎ হয়নি তো আমার খুব ভালো লাগছে সবাইকে অনেক ধন্যবাদ এত ঝুঁকি নিয়ে আসার জন্য তবে আমরা চেষ্টা করবো এরকম ঝুঁকি নিয়ে নেওয়া আসার জন্য ওকে জানি খুব কষ্ট হবে সবাই ভাই আমরা একজন একজনকে পছন্দ করি সাথে না থাকাটাও অনেক কষ্টের তবুও আমাদেরকে যত কম পারা যায় তত গণসংযোগ কম করতে হবে যতটুকু সম্ভব আর যখন আমরা আড্ডা দিব সেই সাথে আমরা স্বাস্থ্যবিধি মেনেই আড্ডা দিব মুখে মাস্ক স্যানিটাইজেশনের হ্যাক্সাস তল এইসব দিয়ে হাতটা ওয়াশ করে নিব তারপর না হয় কিছুক্ষণ আড্ডা মেরে তবে বেশিক্ষণ আড্ডা মারা যাবে না তো ব্লগও বেশিক্ষণ করা যাবে না যেহেতু করোনা সংকট এবং সীমিত আকার আড্ডা তো সীমিত আকারেও ব্লগ তো এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।